সালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা লেসোয়া গ্রুপের পক্ষ থেকে এই গ্রুপটিতে যারা হাঁটাহাঁটি পছন্দ করেন ভালোবাসেন যারা নতুনভাবে ফিটনেস নিয়ে ভাবছেন তাদের জন্য আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি যে ভিডিওতে সায়েন্টিফিক দিকগুলি হাঁটাহাঁটির বা ওয়াকিংয়ের সায়েন্টিফিক দিকগুলি নিয়ে আমরা কথা বলে থাকি অনেকেই প্রশ্ন করেছেন টেন থাউজেন্ড স্টেপসের ব্যাপারটি নিয়ে যে টেন থাউজেন্ড স্টেপস এটি কি থামরুল অথবা হেলদি থাকার জন্য বা ওয়েট কমাবার জন্য টেন থাউজেন্ড স্টেপস দিতেই হবে আমাদেরকে আসলে এটি একটি ওল্ড মার্কেটিং মেথ টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি উনিশশো সালে জাপানের একটি কোম্পানি ইয়াসা টোকি এটি কমার্শিয়ালি এটিকে মার্কেটিং পারপাজে ইউজ করে তারা প্রথম পোডোমিটার কমার্শিয়ালি আবিষ্কার করে এবং কমার্শিয়ালি বিপণনের ব্যবস্থা করে সেই সময় এই টেন থাউজেন্ড স্টেপসটাকে তারা একটি কমার্শিয়াল বা বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহার করে এই পোডোমিটার বিক্রি বা হাঁটাকে প্রমোট করা ছাড়া এর সাথে কিন্তু তেমন সায়েন্টিফিক রিসার্চ জড়িত ছিল না যার ফলে দিন পর্যন্ত এই টেন থাউজেন্ড স্টেপসটা কিন্তু বেশ পপুলার ছিল মানুষের মাঝে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও বেশ পপুলার ছিল তারপর এক্সারসাইজ ফিজিওলজিস্ট স্পোর্টস সাইকোলজিস্ট স্পোর্টস ফিজিওলজিস্ট এবং সেই সাথে যারা হেলথ রিসার্চার তারা এর এটিকে বেস ধরে কিছু গবেষণা করেন এবং তারপর বোঝা যায় যে এটি আসলে অতখানি সাইন্টিফিক ভিত্তি ছিল না মোটামুটি মোটা দাগে বলা যায় সাত হাজার থেকে আট হাজার স্টেপ প্রতিদিন যদি আপনি নিতে পারেন এবং সেটি আপনি ভাগ করেও নিতে পারেন অর্থাৎ সকালে হয়তো পনেরো মিনিটে আপনি দুই তিন হাজার স্টেপ হাঁটলেন তারপর বিকেলবেলা চার হাজার স্টেপ হাঁটলেন তারপর আবার রাত্রে হাঁটলেন আবার কেউ যদি ইচ্ছে করেন বিকেল থেকে সন্ধ্যা বা সকাল বেলা এই সাড়ে সাত হাজার বা সাত হাজার বা আট হাজার স্টেপ তিনি একবারে দেবেন ওয়েল অ্যান্ড গুড এক্ষেত্রেও কিছু কথা রয়েছে যারা শুরু করবেন তাদেরকে যদি বলা হয় যে সাত হাজার বা সাড়ে সাত হাজার বা আট হাজার স্টেপ আপনি প্রতিদিন দেবেন একটু ভয় পেয়ে যাবেন তাদের জন্য শুরুটা হওয়া উচিত ফোর থাউজেন্ড স্টেপ পার ডে তারপর গ্র্যাজুয়ালি এটাকে বাড়ানো যায় অর্থাৎ প্রতি সপ্তাহে এক হাজার স্টেপ বেশি যোগ করা যায় এটার সাথে তারপরের সপ্তাহে আরও এক হাজার স্টেপ তারপরের সপ্তাহে আরও এক হাজার স্টেপ যারা তে পড়েছেন কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেছেন আবারও নর্মাল লাইফে ফিরতে চান তাদের জন্য এই হিসাব চার হাজার দিয়ে শুরু করুন তারপরে আস্তে আস্তে এগোবেন আবার অনেক এলডারলি উইমেন তাদের জন্য সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে সাড়ে চার হাজার স্টেপ পার ডে ইজ ওকে ফর ডেম কিন্তু যারা ওয়েট কমাতে চান তাদের কিন্তু আরও অনেক বেশি স্টেপ দিতে হবে তাদের দশ হাজার ক্রস করেও কারো কারো ক্ষেত্রে বারো হাজার বা পনেরো হাজার স্টেপ পার ডে এবং আপনিই বুঝবেন যে আপনার শরীর সেটি ডিমান্ড করছে আপনার শরীরের নিড সেটি এবং আপনার শরীর সেটা নিতে পারছে এবং আপনি ওজন কমাতে যাচ্ছেন এবং ওজন কমাতে চাইলে আপনার স্পিডটার কথা নিশ্চয়ই মনে আছে আপনি শুরুটা করবেন প্রথম পনেরো মিনিটে আশি থেকে পঁচাশি মিটার পার মিনিট এ স্পিডে হাঁটবেন তারপর আপনি তিরিশ মিনিটে এক মিনিটে একশো স্টেপ একশো মিটার এভাবে অতিক্রম করবেন তাহলেই দেখবেন ফ্যাট বার্ন হওয়া শুরু হবে এবং মনে রাখবেন কোনো অবস্থাতেই ডিজাইন করবেন না যে সপ্তাহে আপনি এক পাউন্ডের বেশি বা হাফ কেজির বেশি কমবেন এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে স্লো অ্যান্ড স্টিডি উইঞ্জ দ্য রেস এবং এটির অনেক সাইন্টিফিক ভিত্তি রয়েছে যে আপনি যদি স্লোলি কমেন তাহলে এটা আপনাকে অনেক বেশি হেল্প করে তাহলে যে ব্যাপারটি নিয়ে আজকে কথা বললাম আর আরেকটি কথা বলে রাখি যারা ওজন কমাতে চান একটু দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু মাফ করবেন একটি কাজ করতে পারেন সেটি হলো ব্যালেন্স ডায়েট তো অবশ্যই খাবেন পরিমিত খাদ্যাভ্যাসে অভ্যাস করবেন আর হাঁটাহাঁটি শেষ করে আপনারা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ইয়োগা করবেন তাহলে দেখবেন আপনার ওয়েট আরও একটু দ্রুত কমবে আর আজকে যে কথাটি বলার চেষ্টা করছিলাম সেটি হলো টেন থাউজেন্ড স্টেপস এটি শুরু হয়েছিল একটি কমার্শিয়াল মিথ দিয়ে এটি ওল্ড কমার্শিয়াল মিথ এটি আসলে সাইন্টিফিক ভিত্তি নেই মোটামুটি সাত থেকে আট হাজার স্টেপ পার ডে এটা যারা মেনটেন করতে পারেন তারা হেলদি থাকবেন নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন ইলনেস এবং নন কমিউনিকেবল ডিজিজ থেকে দূরে থাকবেন ঘুমটা ভালো হবে টেনশান অ্যাংজাইটি ফ্রি থাকবেন ডিপ্রেশন ফ্রি থাকবেন এই তথ্যগুলো জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ